নমস্কার, আমি রাজেশ ভৌমিক। আজকে দেখাচ্ছি কিভাবে সুইচ এবং সকেট ব্যাকলাইট বোর্ডে ফিট করতে হয়। আমি আগের পর্বে দেখিয়েছিলাম যে বোর্ড কাটা সঠিক হলে কীভাবে একবারই কাটা হয়ে যায়। আমি ট্যাপ দিয়ে সুইচ এবং সকেটের মাপে বোর্ডটা কেটেছিলাম। এখন সুইচ এবং সকেটের দাগগুলি নিচ্ছি। এর ভিতরে আমি সুইচ এবং সকেটগুলি বসাবো। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে বোর্ড ফিটিং করা হয় ব্যাকলাইট বোর্ডে। তা আমি এই পর্বে দেখাবো বোর্ডের ভিতরে সুইচের দাগগুলি কীভাবে একাই সম্ভব। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।